নিঘাত বিস্ময়ে আমি প্রায়ই ছেলেটাকে জিজ্ঞেস করতাম, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? সে হাসত। ছেলেটা নিয়ম করে তার হৃদয় ভাঙার গল্প শোনাত আমায়। কি সুনিপুণভাবে জনৈক ভদ্রমহিলা তার প্রেমিক হৃদয়টিকে ভেঙে চুরমার করে দিয়েছিল। আমি তার সব কথাই ভারী মনোযোগ দিয়ে শুনতাম, খুব ভালোবাসতাম তো, তাই বোধ হয়। তার পুরনো দুঃখ, নতুন ব্যর্থতা, সমসাময়িক দোটানা এবং হঠাৎ হঠাৎ মাথা ছাড়া দিয়ে ওঠা পাগলাম, প্রতিটা কথাই আমায় বাধ্য করত নতুন করে তার প্রেমে পড়তে। তবুও সে ঘুরিয়ে ফিরিয়ে আমায় একটি নারীর কথাই বলতো, একটি নারী, যে নারী আমি নই, যে নারীকে বরং সে ভালোবেসেছে, ভালোবেসে নিঃস্ব হয়ে গেছে, যে নারীকে নিয়ে সে জীবন কাটাতে চেয়েছিল, এমন একটি নারী যে আমি নই, যে কখনো আমি হব না। আমি সব শুনতাম, কখনো অন্যমনস্ক হয়ে, কখনো খুব বিরক্ত হয়ে, কখনো বা ভীষণ কান্না চেপে রেখে। সে বলতো আমি খুব সাবধানে চোখের জল মুছতাম, যাতে সে না বোঝে, যাতে সে না জানে। আর ভাবতাম, এমন পুরুষকে যে নারী ভালোবাসতে পারিনি, সে কি এই ধুলোভরা মর্তের কেউ, নাকি দেবী? তাকে আমি পাইনি, নতুন করে তা বলার অপেক্ষা বোধ করি আর রাখে না। তাকে আমি পাইনি তেমন করে যেমন করে সে পাইনি সেই নারীটিকে। ইদানিং একটি চমৎকার পুরুষকে আমি তার গল্প খুব শোনাচ্ছি, কি করে সে আমায় ভালোবাসেনি, কি করে তাকে ভালোবেসে আমি নিঃস্ব হয়ে গেছি, কি করে তাকে একবার দেখার আশায় অপেক্ষা করে গেছি রাতের পর রাত, কি করে। কি আশ্চর্য, আজকাল সেই চমৎকার পুরুষটিও নিঘাত বিস্ময়ে আমায় শুধ হয়ে, তোমাকেও কেউ ভালো না বেসে পারে? আমি মুচকে হাসি।